আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন কখনোই বাঁদিকে ভর দিয়ে উঠবেন না, কারণ আপনার শরীরে সামান্য কিছু ক্ষতি করে ফেলতে পারেন। ডান দিক বেশি সুস্থিত, বাম দিক বেশি অরক্ষিত। এমন গবেষণা রয়েছে, আপনি যদি বাঁহাতি হন তাহলে আপনি কম বাঁচতে পারেন। কারণ সেটাই রাইট বা ঠিক। আপনি কি ভুল দিকে করতে চান? কারণ এটা পুরুষালী। শারীরবৃত্তীয় শক্তি অনুযায়ী ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই ডান দিকটা হলো বেশি সুস্থিত দিক। স্টেবিলিটি, স্থিতিশীলতা অলসো কামস উইথ রিজিডিটি, আবার আসে অনমনীয়তার সাথে। এটা একটা অনিবার্য বিষয়, যা কিছু স্থিতিশীল তা একই সাথে অনমনীয়। নিজেকে তরলের মতো রাখা আর তবুও সুস্থিত থাকা খাটনির ব্যাপার। এটাই কারণ যোগীদের পারদের সাথে প্রেমে পড়ার। তরল অথচ দারুণ স্থিতিশীল, এই একমাত্র এরকম পদার্থ। তো আমরা পারদকে ভালোবাসি কারণ এতটাই তরল আবার এতটা স্থিতিশীল। ডান দিক হল বেশি স্থিতিশীল আর খানিকটা বেশি অনমনীয়। ফিজিওলজিক্যালি যদি আপনি দেখেন, শারীরবৃত্তীয় ভাবে বাম দিকটা বেশি পলকা, কারণ আপনার হৃৎপিণ্ডকে ধারণ করার দায়িত্বটা বাঁ দিকের ওপর আছে। শরীরবিজ্ঞানে শারীরবৃত্তীয় ভাবে, যার বহুস্তরীয় তাৎপর্য রয়েছে, শুধু রক্ত পাম্প করাই না, এর বহুস্তরীয় তাৎপর্য রয়েছে। আর আপনি ওই দিক দিয়ে শুরু করেন না। ভারতে আমরা আপনাকে বলে থাকি, এমনকি আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন আপনি ডান পাশ ফিরে উঠুন, কখনোই বাঁ পাশ ফিরে নয়। কারণ প্রথম নড়াচড়াটা যেটা আপনি করেন সেটা বাঁ দিকে করলে আপনি শরীরে সামান্য কিছু ক্ষতি করে ফেলতে পারেন। আপনি সবসময় ডান পাশ ফিরে উঠুন। আর যেহেতু এই গ্রহের স্থলভূমির বেশিরভাগটাই রয়েছে মূলত উত্তর গোলার্ধেই, আর জনসংখ্যার 88% মানুষেরাই থাকেন এই উত্তর গোলার্ধে, আর উত্তর গোলার্ধে শরীরের মধ্যে এমন অনেক শক্তি থাকে যেগুলো এভাবে কাজ করে, আর এই জন্যই সবসময় ডান দিক। তো এক্ষুনি অস্ট্রেলিয়ার লোকজন এই প্রশ্নটা করবেন, আমার কি বাঁদিক থেকে শুরু করা উচিত না? আপনি ভুল দিকে যাচ্ছেন বলে সেটাকেই চালিয়ে যেতে হবে না। আপনি ডান দিক দিয়েই শুরু করুন, কারণ শারীরবৃত্তীয়ভাবে এটা এরকম, মনস্তাত্ত্বিকভাবেও এটা এরকম, শক্তির দিক দিয়েও এটা এমনই যে ডান দিকটা বেশি সুস্থিত, বাঁ দিকটা বেশি অরক্ষিত। তো ডান দিক দিয়েই সবসময়, এমনকি সকালে ঘুম থেকে উঠলেও ডান দিক দিয়ে। প্রথম নড়াচড়াটা যেন ডান দিকে হয়, বাঁ দিকে নয়। এমন অনেক গবেষণা আছে যেগুলো স্পষ্ট বলে যে যারা বাঁহাতি তাদের বাঁচার গড় আয়ু ডানহাতিদের চেয়ে কম। আপনি জানেন এটা? আপনি কি বাঁহাতি? আপনি যদি বাঁহাতি হন, আপনি যদি ডানহাতের চেয়ে আপনার বাঁহাতকে ক্রমাগত বেশি ব্যবহার করে চলেন, তাহলে ডানহাতি মানুষদের তুলনায় আপনি গড়ে কম বাঁচতে পারেন। অবশ্যই জীবন মৃত্যুর সাথে আরও নানা বিষয় জড়িয়ে আছে, তবে এটা কারোর আয়ু কমিয়ে দিতে পারে, কারণ বাঁ দিক হল অরক্ষিত জায়গা। এর অনুসরণ করা উচিত, এটা যেন সামনে সামনে না থাকে, তাই জন্যই সবসময় ডান দিক দিয়ে।